আজকে মূলত এই জলসায় কাটডাকা আসা এই আইমা পাহাড়পুরে। আজকে আইমা পাহাড়পুরে, আইমা পাহাড়পুরে এলাকার মানুষের আর তাদের অনুরোধে, তাদের ভালোবাসায় এখানে এসেছি জলসা করতে, ইসলামিক জলসা করতে এসেছি, ধর্মীয় সভা করতে এসেছি। এতে আজকে তো বস্ত্র বিতরণ একটা করা হবে, এরকম এর সঙ্গে খুব ভালো। একদিকে যেমন ধর্মীয় সভা আছে, আর একদিকে আছে এখানে মানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রায় 2500 থেকে 3000 মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হবে। সেই বস্ত্র তাদের হাতে তুলে দেওয়ার জন্য এখানে আসা হয়েছে, এবং তার সাথাসাথি আজকে বক্তব্য দ্বারাই সাম্প্রদায়িক সম্প্রীতির ওপরে বক্তব্য রাখা হয়েছে। এবং আজকে আপনাদের এখানে এসে বাংলার মানুষের কাছে একটাই মেসেজ আমি দিতে চাইছি, এই বাংলাটা হচ্ছে হিন্দু মুসলমান শিখ ইসাইয়ের আমাদের সম্প্রীতির বাংলা, ভালোবাসার বাংলা, ঐক্যর বাংলা, একতার বাংলা। এ বাংলার মাটি হচ্ছে সম্প্রীতির মাটি, আর এই সম্প্রীতির মাটি তৈরি হচ্ছে জানাদের অবদান। সম্প্রীতির মাটি তৈরি হচ্ছে ফুরফুরা শরীরের পীর আবু বাকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহে, হাজরত ফাতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহে, রামকৃষ্ণজি তাঁর অবদান, স্বামী বিবেকানন্দ জি তাঁর অবদান, রবীন্দ্রনাথ ঠাকুরের নজরুল হিসেবে তাঁদের অবদানে এই বাংলার সম্প্রীতির মাটি তৈরি হয়েছে। অতএব এই বাংলার সম্প্রীতির মাটি থেকে প্রত্যেকটা মানুষের কাছে, আমি হিন্দু বলবো না, মুসলমান বলবো না, প্রত্যেকটা মানুষের কাছে আমার অনুরোধ থাকবে, আমরা যে বাংলায় ভাই ভাই মিলেমিশে আছি, আমাদের ঐক্য ভালোবাসা একটু অটুক রাখতে হবে। একদল সাম্প্রদায়িক শক্তি তাদের রাজনীতির স্বার্থে আমাদের ভাই ভাই হিন্দু মুসলমানের মধ্যে ভেদাভেদ ধরাবার একটা চক্রান্ত করছে, এই চক্রান্ত আমাদের মানে থেকে আমাদের বাঁচতে হবে, এই চক্রান্তের বিরুদ্ধে আমাদের লড়তে হবে। আপনাকে বিভিন্ন জায়গায় দেখা যায়, এবং আজকে বিশিষ্ট শিল্পপতি সমাজসেবী জিয়াজুর রহমান মূলত তারই উদ্যোগে এই জলসা এবং বস্ত্র বিতরণ, এই সেই জায়গাটা তারকেশ্বর এসে কীরকম আপনার মনে হচ্ছে? তারকেশ্বর তো আমার ঘর, তারকেশ্বর তো আমার জায়গা, আর জিয়াজুর রহমান তো আমার ভাই, সমাজসেবী, তিনি মানুষের পাশে সবসময় থাকেন। আর এই ধরনের মানুষ যদি সর্বজাতের মানুষের মধ্যে গড়ে ওঠে না, তাহলে আমাদের বাংলার অনেক কিছু পাওনা আছে বলে মনে করি, মনে করি। আর এই জিয়াউর রহমান শুধু একটু আজকে নয় তো, ওনার বাড়ি এখানে, তিনি এই ধরনের কাজ, সমাজসেবী কাজ বছরে কত যে করে মালিক ছাড়া কেউ জানে না। আমি দোয়া করি ওনাকে আল্লাহ আরও বরকত দেন, উন্নয়নের ক্ষমতা দান করেন, এবং মানুষের জন্য সেবা করার তৌফিক দান করেন। Sometimes fashion can change vision. Marked collection, jeans and t-shirts. KGN Enterprise, এখানে নিজস্ব কারখানায় বিভিন্ন সাইজের পেরেক উৎপন্ন করা হয়। ন্যায্য মূল্যে পেরেক পাইকারি ও খুচরো বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান। প্রোপাইটার শেখ আনোয়ার আলী, স্থান বড়ডোঙ্গল সমবায় সমিতির পাশে, আরামবাগ, হুগলি। যোগাযোগ 9892350293, 8451812977। নিউনোর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।
আগরবাতি, পেপার প্লেট, ডোনা, পেপার কাপের বিশ্বস্ত প্রতিষ্ঠান এসপি ইন্ডাস্ট্রিজ, আমতলা মোড়, বসন্তপুর, আরামবাগ। এখানে সম্পূর্ণ অটোমেটিক মেশিন দ্বারা তৈরি করা হয় এবং হোলসেল বিক্রি করা হয়। প্রোপাইটার প্রদীপ কুমার ঘোষ।